হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব মানসিক চাপ দূর করার 12 উপায়। তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পরিবার বা কর্মক্ষেত্রে সমস্যা, সম্পর্ক অবনতি, অর্থনৈতিক সংকট, খারাপ স্বাস্থ্য, এমনকি ঘনিষ্ঠ কারো মৃত্যু, এসব বিভিন্ন কারণে আমরা মানসিক চাপের মধ্যে থাকি। এই মানসিক চাপ বিভিন্ন ধরনের শারীরিক ঝুঁকির কারণ হতে পারে, তাই নিজেকে ভালো রাখতে চাপ কমানো জরুরি। মানসিক চাপ কমাতে হলে শুরুতে চাপ হওয়ার কারণগুলো জানতে হবে, এরপর সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে হবে। বিশেষজ্ঞরা বলেন মানসিক চাপ একা একা সমাধান করার চেষ্টা করবেন না। চাপ নিয়ন্ত্রণে বন্ধু, পরিবারের ঘনিষ্ঠদের সাহায্য নিন, প্রয়োজনে মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মানসিক চাপ দূর করার কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট উইকিহাউ। 1 নম্বর, নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম মানসিক চাপ তৈরিকারী হরমোনের নিঃসরণ কমায়। সুখী হরমোন হিসেবে পরিচিত এন্ডোরফিনের মাত্রা বাড়ায়, তাই যত ব্যস্ত থাকুন না কেন একটু সময় বের করে ব্যায়াম করার চেষ্টা করুন। যদি জিমে গিয়ে ব্যায়াম করার সময় না হয়, তবু অন্তত 10 মিনিট হাঁটুন, সেটিও চাপ কমাতে কাজ দেবে। 2 নম্বর, ঘুম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো মানসিক চাপ কমাতে সাহায্য করে। 3 নম্বর, সঠিকভাবে খান। মানসিক চাপে থাকলে খাওয়ার প্রতি অনেকেরই অনিয়া হতে পারে। মনে রাখবেন, না খেয়ে থাকা চাপকে বা সমস্যাগুলোকে কমিয়ে দেবে না, বরং খাবার আপনার শরীরকে কর্মক্ষম রাখবে এবং চাপ দূর করার পদক্ষেপগুলো নিতে সাহায্য করবে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ক্যাফেইন গ্রহণ কমিয়ে দিন। সকালের নাস্তা ভালোভাবে করুন। দিনে অন্তত ছোট বড় মিলিয়ে 6 বেলা খাবার খান। গমের রুটি, পান্তা ইত্যাদি খান। ভিটামিন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান। পাশাপাশি গ্রিন টি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। 4 নম্বর, শিথিল থাকতে শিখুন। মানসিক চাপের সময় দেহ ও মনকে শিথিল রাখা জরুরি। মানসিক চাপের কারণ সহজেই চলে যাবে না, এটা দূর হতে সময় লাগবে, তাই এ সময় নিজেকে শান্ত রাখা জরুরি। মনকে শিথিল রাখতে হালকা ধাঁচের গান শুনুন, আর শরীরকে শিথিল রাখতে স্নান করতে পারেন। পার্লারে বা সেলুনে গিয়ে মানসিক চাপ কমাতে পারে এরকম মেসাজ করুন। 5 নম্বর, ডায়েরি লিখুন। আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেন, তবুও সময়টায় নোটপ্যাড বা ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করুন। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি মানসিক চাপের কারণে সেটি ডায়েরিতে লিখতে পারছেন না, কিন্তু সেটি লেখার চেষ্টা করুন। পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো, সেই বিষয়টিও লিখুন। ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে আপনার। 6 নম্বর, যোগ ব্যায়াম ও ধ্যান করুন। মানসিক চাপ কমাতে ধ্যান করতে পারে। ধ্যানের সময় গভীর
শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীরকে শিথিল করে। সাত নম্বর, পছন্দের কাজগুলো করুন। হয়তো ছোটবেলায় গান শিখতেন বা ছবি আঁকতেন আপনি, বড় হওয়ার পর কাজের চাপে বা সংসারের বিভিন্ন ঝুঁকি ঝামেলায় এগুলো করা হয়ে ওঠে না। মানসিক চাপের সময় এই পছন্দের কাজগুলো আবার শুরু করুন এবং কাজগুলোর মাধ্যমে নিজেকে সময় দিন। আট নম্বর, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। খারাপ চিন্তা হয়তো সবসময় এড়িয়ে যাওয়া যায় না, তবে চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করতে। ভাবুন যা চাইছেন তা ইতিবাচকভাবেই পাবেন, এটা আপনাকে মানসিক চাপ দূর করতে সাহায্য করবে। নয় নম্বর, নিজেকে গুছান। জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী নিজেকে গুছান। জীবনযাত্রাকে বা জীবনযাপনকে একটি রুটিনের ভেতরে নিয়ে আসুন। খাওয়া, ঘুমানো, কাজ এবং নিজের পছন্দের কাজ সব কিছুর জন্য একটি সময় নির্ধারণ করুন। দশ নম্বর, সব পরিবর্তন হয় না, হয়তো খুব কাছের কারো মৃত্যু আপনাকে ভঙ্গুর করে দিয়েছে বা কোনো ঘটনা আপনাকে এতটা আহত করেছে যে এর চাপ বহন করা কষ্টের হয়ে যাচ্ছে। ভাবুন অতীত কি ফিরিয়ে আনা সম্ভব বা ঠিক করা সম্ভব। যদি উত্তর না হয় তবে এটি নিয়ে ভাবনা বন্ধ করে দিন, কেননা সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় আর সব কিছু আমাদের হাতেও থাকে। এগারো, কাছের বন্ধুর সাথে কথা বলুন। মানসিক চাপের কারণে কাছের বন্ধুর সাথে কথা বলুন, বন্ধুকে বলুন আপনাকে সাহায্য করতে। তবে এমন বন্ধুকে বলবেন না যে আপনাকে বুঝবে না অথবা এক পর্যায়ে আপনাকে উপহাস করবে। বারো, নিজের সাথে কথা বলুন। সর্বোপরি নিজের সাথে কথা বলুন, কোন বিষয়গুলো আপনাকে মানসিক চাপে ফেলছে, কী করলে চাপ কম হত, বর্তমানে কী অবস্থা, এর পরিপ্রেক্ষিতে আপনি কী করতে পারেন, এগুলো ভাবুন। চাপ দূর করতে কী করা প্রয়োজন এর জন্য একটি তালিকা তৈরি করুন। আপনার চাহিদা অনুসারে তালিকাটি সাজান এবং সেই তালিকা অনুসারে পদক্ষেপ গ্রহণ করুন। এই পদক্ষেপগুলোর চর্চা মানসিক চাপ দূর করবে। দর্শক, এটি ছিল আমাদের মানসিক চাপ দূর করার ১২টি উপায়। এভাবে নিয়ম মেনে আমরা কিছু না কিছু হলেও মানসিক চাপ দূর করতে পারি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবসময়।